ফিলিস্তিনের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে ম্যাচ চলাকালে বার্তা দিতে চেয়ে একের পর এক তোপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ওপেনার ওসমান খাজা। ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে তিনি প্রথম রসের মুখে পড়েন। ব্যাট ও জুতায় কোনো বার্তা কিংবা প্রতীকের ব্যবহার করতে তাকে কড়া নিষেধাজ্ঞার কথা জানায় আইসিসি। শেষ পর্যন্ত শান্তির প্রতীক ঘুঘু পাখির স্টিকার লাগিয়েছিলেন খাজা, এবার সেই স্টিকারও তাকে তুলে ফেলতে হয়েছে। নিউজিল্যান্ডের মাটিতে বর্তমানে অজিদের হয়ে টেস্ট সিরিজ খেলছেন খাজা। ওয়েলিংটনে চলমান টেস্টে তিনি ব্যাটে একটি জলপাই গাছের ডাল ধরা ঘুঘু পাখির স্টিকার লাগিয়ে খেলছিলেন। ম্যাচের তৃতীয় দিন মানবাধিকারের বার্তা দেওয়া তার সেই স্টিকারও খুঁজে ফেলতে হয়েছে। এবারও খাজাকে আইসিসির পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কোনো বার্তা দেওয়া যাবে না যার মধ্যে রাজনৈতিক বার্তা রয়েছে। সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়া কুইন্সল্যান্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সময় ব্যাটের জলপাই গাছের ডাল ধরা ঘুঘুর স্টিকার লাগিয়ে খেলছিলেন খাজা। তা নিয়ে আপত্তি করেননি আইসিসি, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির আপত্তি রয়েছে। যদিও আপত্তির কথা আগেই জানতেন খাজা, তবু ব্যাট থেকে স্টিকারটি না খুঁজে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি প্রথম ইনিংসে খেলতে নেমেছিলেন খাজা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে সেই স্টিকার খুঁজেই ফেলতে হয় তাকে।